আজ আমি তোমাদের ফাউন্ডেশন ফর একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড অ্যাক্সেস মানে FAEA স্কলারশিপ সম্পর্কে জানাবো। এতে তোমরা 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো এবছর যদি তোমরা মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি বা কোনো সমতুল্য কোর্স পাস করো, তাহলে তোমরা এটার জন্য এলিজিবল। এই স্কলারশিপ সম্পর্কে আমরা এই ভিডিওতে পুরোপুরি ডিসকাস করব। আগেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে আমাদের এই প্রতি সানডেতে আমরা যে নতুন নতুন স্কলারশিপ নিয়ে আলোচনা করি তোমরা সেগুলি তাহলে জানতে পারবে। FAEA স্কলারশিপ একটি প্রাইভেট স্কলারশিপ, তাহলে যে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট স্কলারশিপের সঙ্গে তোমরা কিন্তু এটিকে আবেদন করতে পারবে। এই স্কলারশিপটি টাটা এবং অন্যান্য ডোনারদের দ্বারা দেওয়া হয়ে থাকে। তোমরা যারা আর্টস, কমার্স, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অথবা অন্যান্য টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সে 2024 সালে ভর্তি হবে, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তোমাদের যে যোগ্যতা বা এলিজিবিলিটি থাকতে হবে, তার মধ্যে প্রথম হলো তোমাদের 2024-এ ক্লাস 12 পাস করতে হবে অথবা আন্ডার গ্র্যাজুয়েটের কোনো কোর্সের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হতে হবে। এছাড়া এসসি, এসটি, ওবিসি, বিপিএল ক্যাটাগরি আবেদন করতে পারবে। জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু হতাশ হওয়ার কিচ্ছু নেই। জেনারেল ক্যান্ডিডেটসরাও কিন্তু যদি 90% মার্কস পায় হায়ার সেকেন্ডারিতে, তাহলে তারাও অ্যাপ্লাই করতে পারে এই স্কলারশিপের জন্য। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্কলারশিপ কিন্তু পাবে মোট 50 জন। এটা কিন্তু মন্ত্রার মতন সব ক্লাসে 10-12 জন করে পাওয়া স্কলারশিপ নয়। এই স্কলারশিপে থ্রু টিউশন ফি, মেনটেন্যান্স অ্যালাওয়েন্স বা হোস্টেল বা মেস চার্জ দেওয়া হবে। এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমরা যে লিঙ্কটা দেখানো হচ্ছে এখন স্ক্রিনে, এই ওয়েবসাইটটিতে চলে যাবে। এই ওয়েবসাইটে এসে এদের পোর্টালে দেখবে রয়েছে ক্লিক হেয়ার টু রেজিস্টার অনলাইন ফর FAEA স্কলারশিপ 2024-25। সেখানে লগ ইন করে পুরো ফর্মটি ফিল আপ করে ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে। এই ওয়েবসাইটটিতে সব রকমের তথ্য দেওয়া আছে, খুব সহজেই এটি ফিল আপ করে পাঠিয়ে দিতে পারো। এটি একটি দারুণ স্কলারশিপ, বন্ধুদের সাথে অবশ্যই এটি শেয়ার করো যাতে তারাও এটা জানতে পারে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও এই ধরনের আরও কি নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা তোমাদের জন্য আসতে পারি। আসতে হলে চলি, টাটা।